হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি ছানা তৈরি করে দেখাবো। যে কোনো ধরনের মিষ্টি বা মিষ্টি জাতীয় খাবার তৈরি করতে ছানার ব্যবহার হয়ে থাকে, তবে পারফেক্ট ছানা না হলে কিন্তু মিষ্টিটা ভালো হয় না। তাই পারফেক্ট ছানা তৈরি করাটা খুবই জরুরি। চলুন কিভাবে আমি ছানা তৈরি করি দেখে নেবেন। আমি আজ লেবুর জুস দিয়ে ছানা তৈরি করে দেখাবো। আমি এখানে একটা লেবুর জুস নিয়েছি, আর যতটুকু জুস ততটুকু পরিমাণ পানি আমি এর সাথে অ্যাড করে দিয়েছি। এখানে আমি ফুল ক্রিম মিল্ক 2 লিটার নিয়েছি। ছানা তৈরি করার জন্য অবশ্যই ফুল ক্রিম মিল্ক ইউজ করবেন, নতুবা ছানা ভালো হবে না বা পরিমাণে একদম অল্প পাবেন। যাই হোক, এখানে আমি 2 লিটার দুধ আমি একটা পাতিলে নিয়ে ওটা চুলায় বসিয়ে দিয়েছি এবং মাঝে মধ্যে নেড়ে দেবো, নতুবা পাতিলের তলায় লেগে যেতে পারে। এবার দুধটা বলক আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। ভিনেগার অথবা টক দই দিয়েও এই ছানাটা তৈরি করা যায়, তবে আমি সব সময় লেমন জুস দিয়ে করি, তাই আপনাদের সাথে এটাই শেয়ার করলাম। দুধে মোটামুটি বলক চলে আসছে, এবার আমি অপেক্ষা করব পুরোপুরি বলক আসার জন্য। এই জিনিসটা খেয়াল রাখবেন, পুরোপুরি দুধটা না বলক আসলে ছানাটা ভালোভাবে তৈরি হবে না। এই যে এখন বলক চলে এসেছে, এবার আমি লেমন জুসটা দিয়ে দেব। এখানে আমি একটা লেমনের জুস নিয়েছি, তবে আমি পুরোটা ইউজ করব না, আমি দেখব আমার যতটুকু লাগবে আমি ততটুকুই এখানে দেব। আর প্রতিবার দেওয়ার পর অল্প অল্প করে দেব, আর হালকা হাতে এটাকে একটু নাড়তে থাকবো দুধটাকে। খুব বেশি নাড়াচাড়া করলে এই ছানাটাও ভেঙে যায়। এই যে দেখতে পাচ্ছেন, আমি এক হাতে অল্প অল্প করে লেবুর জুসটা দিচ্ছি আর অন্য হাতে হালকাভাবে দুধটাকে নেড়ে দিচ্ছি। এই পর্যায়ে আপনারা দেখতে পাচ্ছেন ছানা আর পানি আলাদা হয়ে গেছে, একটা সবুজ কালারের পানি বের হয়েছে, তার মানে আমার ছানাটা তৈরি হয়ে গেছে। এখন আমি আর লেবুর জুসটা দেব না, চুলার আঁচটা আমি বন্ধ করে দিয়েছি। এখন এটাকে আমি 5-6 মিনিট এভাবে রাখবো, আর অন্যদিকে আমি এটাকে পানিটা ঝরিয়ে নেওয়ার জন্য আমি একটা স্ট্রেইনারের উপরে সাদা কাপড় বিছিয়ে নেব। আপনারা অবশ্যই চেষ্টা করবেন সাদা কাপড় আর পাতলা কাপড় যাতে হয়, তাহলে খুব সহজে পানিটা ঝরে যাবে। আর রঙিন কাপড় ইউজ করলে অনেক সময় গরমের তাপে কাপড়ের যে কালার আছে সেটা ছানার মধ্যে চলে যায়, তাহলে ছানাটা দেখতে সুন্দর হবে না, আর ছানা সুন্দর না হলে মিষ্টিটাও সুন্দর হবে না। যাই হোক, আমি সরাসরি আমার টেপের নিচে চলে গেলাম এবং ওইখানে আমি ছানাটা ঢেলে দিলাম। এখন আমি হালকা হাতে এটাকে একটু নেড়ে পানিটা ঝরিয়ে নিচ্ছি, তারপর আমি টেপের ঠান্ডা পানি দিয়ে এটাকে আমি ধুয়ে নেব, যাতে লেবুর যে টক ভাব আছে সেটা চলে যায়, আর ভিনেগার দিয়ে করলে ভিনেগারের একটা গন্ধ আছে বা টক ভাব আছে, এটা যেন খুব ভালোভাবে চলে যায় এটা খেয়াল রাখতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে চারপাশটা খুব ভালো করে পানি দিয়ে আমি ধুয়ে নিয়েছি। এবার চারপাশ থেকে এভাবে কাপড়টা নিয়ে আমি এটাকে তুলে ছানা থেকে অতিরিক্ত পানিটা আমি ঝরিয়ে নেব। খুব বেশি জুড়েও আবার চাপা যাবে না, নতুবা ছানাটা শক্ত হয়ে যাবে। আলতো হাতে যতটুকু সম্ভব পানিটা ঝরিয়ে নিতে হবে, আর খেয়াল রাখতে হবে যাতে ছানাটা কাপড়ের বাইরে বের না হয়ে আসে, এমনভাবে পানিটা ঝরাতে হবে। এবার আমি এটাকে সাইড থেকে কাপড় এনে এটাকে একটা গিট্টু দিয়ে নিলাম, আর এটা এভাবে আপনাদের সুবিধা মতো জায়গায় এভাবে একটু ঝুলিয়ে রাখবেন, যাতে অতিরিক্ত পানিটা আস্তে আস্তে পড়ে যায়। আমি এটা আমার টেপের উপরই আমি রেখে দিলাম বেঁধে, যাতে পানিটা ঝরে যায়। আমি এটাকে ওভারনাইট রাখবো, আপনারা চাইলে 1 ঘন্টা বা 2 ঘন্টাও রাখতে পারেন, যার যতটুকু সুবিধা। এই তো ছানাটা এবার রেডি। 2 লিটার দুধে এখানে প্রায় 1.5 কাপের মতো ছানা হয়েছে। ছানার পরিমাণ নির্ভর করে অনেকটা দুধের কোয়ালিটির উপরে, দুধের মধ্যে যতটুকু ফ্যাট আছে সেই অনুপাতে আপনি ছানাটা পাবেন। যাই হোক, আমি একটু ভেঙে দেখাচ্ছি আমার তৈরি করা এই ছানাটা কেমন হয়েছে। খুবই সফট হয়েছে, মিষ্টি বানানোর জন্য একেবারে পারফেক্ট। যাই হোক, আশা করছি আপনাদের আমার আজকের এই ভিডিওটা ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট আর শেয়ার করবেন।
আপনারা অনেকেই বলে থাকেন যে আপনাদের ছানাটা পারফেক্ট হয় না, মিষ্টিটা শক্ত হয়ে যায়। আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাজে আসবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।